আর চেতাতর দুখন গাঁত আমার ধুবুরী ফুলবাড়ী ব্রিজের কাম চলি আছে আপনাদের দেখিছে। আর যুক্ত সময় একুইশন প্রপোজাল প্রস্তুত করা হয়েছিল 2016 চনত, সেই একুইশন প্রপোজালত কিছু ব্যক্তির ঘরের লিস্ট তেওঁলোকৰ নাম হুমা নাই বলে অভিযোগ দিলে আমাক কিছুদিন আগতে। সেই অভিযোগ মতে আমি ফিল্ডত আজি ভেরিফিকেশন করবলে আহিলো। ভেরিফিকেশন করার সময় আমার গাঁওবুড়া আছে আর অভিযোগকারী সকল আছিলে, পাবলিক আছে আর লাটমণ্ডল সকলো আছিলে, সকলরে আমি স্টেটমেন্ট লৈছো আর নিজে মই গোটেখিনি ভেরিফিকেশন করে ফটো মারি লৈ গৈছো আর কি ধরনের তেওঁলোকৰ অভিযোগের যিখিনি ঘর ভাঙা রাঙিছে কম্পেনসেশন বিচাৰিছে তেওঁলোকে, সেই কম্পেনসেশনটো আমি কি ধরনের দিব পারা যায় এখানে আমি আমার ফালের পর প্রচেষ্টা করি, তেওঁলোকক নিশ্চয় কিবা আমি কম্পেনসেট করার কারণে চেষ্টা করে আছো। সোনকালে মানে আমি অতি সোনকালে চেষ্টা করে আছো আর অলরেডি যিসকলৰ মাটি একোয়ার হয়েছে তেওঁলোকৰ পর্যায়ক্রমে যিসকলে শুদ্ধকৈ ডকুমেন্টস দাখিল করেছে তেওঁলোকৰ পয়সা দিয়া হয়েছে। আর কিছু লোকের কি হয়েছে পটাদার নাই, তেওঁলোকৰ উত্তরাধিকারীও ঠিক মতে বিচারি পোৱা নাই বা তেওঁলোকৰ উত্তরাধিকারী সকলের মাজত ডিসপিউট আছে, কোনে পয়সা পাব কোনে নাপাব এইটুক লয়, এই ডিসপিউটবুর সেটেল হওয়ার ফলত আমি সবকে পেমেন্ট করব পারা নাই। আজি ডিসি বাইদেউ আমার ফকিরগঞ্জ ধেনারকুটি যেটি যা 19 তারিখে আমি এটা সার্কেল অফিসের সম্মুখত একটা কার্যসূচী লইছিল, কার্যসূচীটা আছিল যে ব্রিজের কাম যে হয়ে আছে ফুলবাড়ির ধুবুরীর, সেই ধুবুরী ফুলবাড়ি ব্রিজের কামর কারণে আমার 14টা ফ্যামিলির ঘর ভাঙি ঘর পড়েছিল, তার মানে ব্রিজত সেইখানে টাকা দিয়া নাছিল। তার পরিপ্রেক্ষিতত আমি যা 19 তারিখে সার্কেল অফিসের সম্মুখত একটা ধর্ণা কার্যসূচী লৈছিল বিভিন্ন দল সংগঠনে, আজি সেই পরিপ্রেক্ষিতত 29 তারিখে একটা ডেট দিছিল, সেই ডেট মতে আজি প্র্যাকটিক্যালত যত ব্রিজর মানুষের ঘর পড়েছে ধেনারকুটিত গাঁত সেইখিনিত আজি এডিসি বাইদেউ আহিছিল, লগতে আর বিভিন্নজনে আহিছিল, আহি আমালোক এটাই আশ্বাস দিছে আর তদন্ত করলে আর যাক নিয়ম নীতি করেছে সিহতর প্রসিডিউর করলে আমাকে একটা আশ্বাস দিছে আপনার চিন্তা করব না, আপনার টাকা পাব। আর আমি বিভিন্ন দল সংগঠন আর রাইজে একটা ডিমান্ড দিছো যে বাইধ আমালোকর কামখিনির পয়সাখিনি দিব, তারপিছত আমি কাম করবলে দিম, এইখানে রাইজর দাবি। বাইদেউ আমার সেইখানে আশ্বাস দিছে, আপনার আপনার লগত আমিও আছো আপনার, গতিকে আমি আমি ডিসি বাইদেউক আমি ধন্যবাদ জানাইছো যে আমার কথাখিনি শুনিছে। আর আমি এটাই অনুরোধ এই দুখিয়া মানুষখিনিক যেন আপনাদের পয়সাখিনি দিয়ে, যে ঘর ভারি ঘর ভাঙিছে তারও পয়সা, জমিন আছে জমিনেরও পয়সা, এইখানে আমি বিভিন্ন দল সংগঠনে অনুরোধ জানাইছো অতি সোনকালে মানুষগুলিক পয়সাখিনি দিয়ক, তারপিছত আপনাদের কাম করুক, কোনো অসুবিধা নাই, রাইজও উৎফুল্লিত, এই ব্রিজখন হওয়াতে রাইজও উৎফুল্লিত, আর আমি আগতে সহযোগিতা করেছি প্রশাসনক, এতিয়াও করে আছো আগন্তুক দিনতো করিম। এইখানে জানাইছো যে আমার ব্রিজখন ইমার্জেন্সি হয়ে আছে অতি আনন্দিত, আর এই দুখিয়া অঞ্চলের মানুষের যিখিনি হারাশাস্তি আজি হল, আজ 4 মাসের পয়সাখিনি পোৱা নাই, সেইখিনি মানুষের যি অসুবিধা খাওয়া খাওয়ার যি অসুবিধা হয়েছে দুখিয়া মানুষ সেইখিন যেন অতি সোনকালে এইটার সমস্যা সমাধান করে দিয়ে এই মানুষগুলি যে উপকৃত করতে, এইখানে আমার কথা। আমার আজি মই বালাডোবা পঞ্চায়েতর এপি মেম্বার অভিভাবক মুক্তার হোসেন, আজি ইয়াত আমার ধুবুরী ফুলবাড়ি যেটু ব্রিজ, সেই ব্রিজের কারণে যিখিনি মাটি অধিগ্রহণ করা হয়েছে সেই অধিগ্রহণকৃত আমার বালাডোবা পঞ্চায়েতত টোটাল 34টা এলিগেশন আছিল, তারে 11 জন মানুষের বাড়ি আছিল, 11 জন মানুষের খালি ল্যান্ড আছিল আর 23 জন মানুষের আমার বাড়ি ঘর আছিল। কিন্তু দুঃখর বিষয় সেই 23 জনের এপ্রুভ যেতিয়া লিস্ট আহিলে তেতিয়া চোৱা গল 19 জনে সেই লিস্ট আহিল, 4 জন মানুষ তাত বাদ পড়ি গল, কিহর কারণে বাদ পড়ি গল মই একো নজানো। তারপিছত 2016 চনত যেটো সার্ভে হয়েছিল সেই মর্মে আপনার সেই মর্মে 19টা গড়হে পড়েছিল আর 4টা বাদ পড়েছিল, 23টা গড়হে পড়েছিল। কিন্তু যেতিয়া 2021ত নতুনক সার্ভে করিলে নতুন সার্ভেখিনিত আর 11টা গড় সোমাই গল, 11টা গড় সোমাই যাওয়াত আমার 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 11টা গড় সোমাই যাওয়ার পিছত আমি এইবিলাক আমার মানুষবিলাক গমেই নাপায়, কিন্তু আমার এসডিসি মহোদয় সার্কেল অফিসার মহোদয়ে আহি পেলাই সিহঁতক নজনাকৈ অনৈতিকভাবে সিহঁতক ঘর বাড়ি উচ্ছেদ করে দিয়ে, এই অনৈতিকভাবে উচ্ছেদ করার পিছত এই মানুষবিলাকে সিহঁতক প্রশ্ন সুদিছিল, আমিও লগত আছিল সুদিছিলো, সিহঁতে লিখি লৈ পেলাই কলে আমি ইমিডিয়েটলি আপনার কাম করে দিয়েছো, আমি আপনাদের ভাঙিবলে দিও, আর ভাঙিবলে নিদিলে আমি জোরক ভাঙিম,
আমি সাধারণত গরিব মানুষ, আমি একোই নকলো সিহঁতৰ ওপৰত বিশ্বাস কৰি আমি এৰি দিলোঁ। এৰি দিয়াৰ পিছত সিহঁতে ঘৰ বাৰী ভাঙি পেলাই আমি দুখীয়া মানুহ আমাক উঠাই দিলে। আমি এতিয়া বৰ্তমানে আমাৰ মানুহবিলাক ঝুপুৰি বান্ধি কেম্পৰ তলত থাকিবলগীয়া হৈছে। কিন্তু আমাৰ এটা দুখৰ কথা, আজি ধুবুৰী ফুলবাৰী ব্ৰিজত অধিগ্ৰহণ কৰা মাটিৰ আমি একমত আছোঁ, আমি মাটি দিম, বাৰী পৰিলে বাৰীও দিম। কিন্তু আমাৰ ন্যায্য অধিকাৰটো লাগে। আমি যদি আমাৰ বাৰী পৰিছে, ঘৰ পৰিছে, আমাক জনাব লাগে, আমাক উচিত মূল্য দিব লাগে। যদি মূল্য নিদিয়ে তেন্তে গোটেই মানুহক মূল্য নিদি পেলাই বনালে আমাৰ একো নাছিল। যিহেতু আমি চৰকাৰী খাচ মাটিত নহয়, আমি ফাইনেল পট্টা মাটিত আছোঁ। তেন্তে আমাৰ ঘৰটো যদি আমাৰ বাৰীটো পৰিলে, কিন্তু আমাক জনাব লাগিছিল, আমাক হয়তো নোটিছ দিব লাগিছিল। একোৱেই নকৰি পেলাই নতুন চাৰ্ভে যি ঘৰবিলাক পৰিলে, এই মানুহবিলাকক যিবিলাক উচ্ছেদ কৰি দিলে, এই মানুহবিলাকৰ দুখ বেদনা, এইটো আমি আজি লোকাল প্ৰতিনিধি হিচাপে আমি সহ্য কৰিব নোৱাৰা হৈ গৈছোঁ। আমি সেইকাৰণে দল সংগঠন আৰু আমি ৰাইজ মিলি এটা আন্দোলন কৰিছিলোঁ আৰু DC মহোদয়ক এটা কপিও দিছিলোঁ। আজি সেই সূত্ৰে আমাৰ